ডাকো মা প্রাণ খুলে ডাকো অগোচর বৃন্দাবন এখন দূরে হেলে আশা পথ পানে পিছনে মায়ার টানে যেও না ফিরে বৃন্দাবন এখন পলে পলে কতদিন হল অবসান ব্রজধামে যাব বলে কাঁদেনি তো পলে পলে কতদিন হল অবসান ব্রজধামে ধনী
تي 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 تي
ولكنك تجد انك
আজকে না শুকের দিনে চোখের জল ফেলতে আসছে
কেন তোমরা আমাকে ডাক্তারি পড়তে ওই বিলেতে পাঠিয়েছিলে বলো বাবা কেন কেন তোমরা সর্বশান্ত হয়ে একরাশ অপরাধের মাথায় আমার আমার মাথায় চাপিয়ে দিয়ে আমাকে তোমরা দোষী জানালে বলো না বাবা বলো بابا
আমাকে আমাকে যে পারতেই হবে মা আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার ওই ছোট একমাত্র বোন চন্দ্রার আমি দিয়ে দেব আমার ছোট ভাই পঙ্গম ল্যানের সারা জীবনের দায়িত্ব আমি আমার এই কাঁধে তুলে নেব তারপর তারপর আমার ভক্তি শ্রদ্ধার ভালোবাসা দিয়ে তোমাদের জন্য নির্মাণ করব একটা নতুন স্বর্গ সেই স্বর্গের মধ্যে একটি আসনে আমার আমার ওই ভগবতী মাকে বসিয়ে আমি যেমন বলব জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ পিগরিয়সি তেমনি তেমনি সেই ভক্তির সিংহাসনে আমার ভগবতীর পাশে আমার ভগবান এই পূজনীয় পিতাকে বসিয়ে আমি বলব জন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা জন্মভূমিশ্চ স্বর্গাদ পিগরিয়সি আলোচনা করতে চাই
মানুষের সুবিধা হবে কোন ওয়ার্ড কোন দিকে তারপর ওডি রুম ইমার্জেন্সি রুম ইত্যাদি ইত্যাদি আর কি কাকা বাবু তোমার জন্য পারবে অহংকারে মাথাটা আমার উঁচু হয়ে গেছে বাবা কাকা বাবু তুমি শুধু এই গ্রামের গর্ব নও তুমি সারা ভারতবর্ষের গর্ব তোমার জন্য আমাদের এই শান্তিপুর গ্রামের মুখ চিরকাল স্মরণকারে লেখা থাকবে সবই তো আপনাদের আশীর্বাদ কাকা বাবু তাহলে তুমি আমায় কথা দাও বাবাজি শুধু তোমার সঙ্গে আলোচনার জন্য নয় তুমি আমার নিমন্ত্রণ স্বীকার করে আমার বাড়ি যাবে কথা দাও বাবাজি কথা দাও আমি কিন্তু বড় আশা করি আপনি আপনাকে আমি কথা দিলাম লাহিড়ি মশাই আপনার আমন্ত্রণ রক্ষা করছি আমার কল্যাণকারী আপনার বাড়িতে যাবে বাবা ধন্যবাদ হর্ষায় যে তোমাকে ধন্যবাদ হ্যাঁ তাহলে এসো বাবাজি আমি তোমার পথ দিয়ে রইলাম যেমন তোমার এই কল্যাণের জন্য বাজার থেকে সৌদা করতে যাচ্ছ তেমনি তেমনি তোমার কল্যাণও যাচ্ছে ওই সংসার বাজার থেকে তোমাদের জন্য সুখ শান্তি সৌদা করতে যতদিন যতদিন এই কল্যাণের সে সুখ সে শান্তি পূরণ না হয় ততদিন তার চোখে ঘুম নেই শান্তি নেই বিশ্রাম Hello.